এটা এটা টমেটো সস, রাইট? এটা এটা সয়া সস। আচ্ছা, এটা কি বলো তো? এটা 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 হচ্ছে অলিভ অয়েল। হ্যাঁ, অলিভ অয়েল। হ্যাঁ, আচ্ছা বলো তো ওটা কি? এটা 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 কি? না, আমার মনে হচ্ছে কি যে একদিনে এত কিছু মনে রাখা সম্ভব নয়। না না, আমি পারবো, আমাকে আরেকবার যদি বলে দেন। দেখুন, এতগুলো মশলা, এতগুলো সস, এই পুরো ব্যাপারটা একদিনে মনে রাখা সম্ভব? মানে আমরাই কি একদিনে পুরোটা শিখতে পেরেছি? না না, আমাকে পারতেই হবে, নইলে আমি হেরে যাব। দেখো, জীবনে তো হার জিত থাকেই লবঙ্গ, তুমি ভয় পেও না। না না, হারলে আমাকে হবে না, মায়ের সম্মান আমাকে রাখতেই হবে। কাল ঠাকুরের কাছে প্রে করো, যাতে আজ যা যা শিখলে কাল যেন তোমাকে এর মধ্যে থেকে কিছু একটা করতে দেয়। আর যদি অন্য কিছু দেয় তাহলে? তোমার যা মনে হয় তুমি না হয় তাই করে দিও, লাগে তুক না লাগে তাক। লবঙ্গ, টেনশন করা কিছু হয়নি, আর অনেক রাত হয়েছে, সবাই রেস্ট নেবে, তুমিও চলো, তোমার রেস্টের দরকার, চলো। অল দ্য বেস্ট লবঙ্গ। অল দ্য বেস্ট লবঙ্গ। থাক, জয় হোম। এ কি বৌমা? মা, আরে মা, আপনি আবার উঠে গেলেন, এই শরীর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? না, আমি যাবো, আমি যাবো। যাবেন মানে কোথায় যাবেন? আপনি কোথাও যেতে হবে না, ওখানে তুমি অভ্যস্ত নয় ওই রকম পরিবেশে, আমাকে যেতে হবে। না না, আমি যাবো না বাবা। তুমি কোথাও যেও না। আমি তো যাচ্ছি, আমি থাকবো ওখানে। বুঝতে পারছিস না, নিয়ম অনুযায়ী তোকে তো ওখানে সবসময় থাকতে দেবে না, নানা রকমের লোকজন নানা রকম দেশের খাবারের কথা বলবে, ও বুঝতে পারবে না আমাকে। মা শুনুন না, আমি তো অনেক রান্না শিখেছি, বলুন আমি ঠিক পারবো, আপনি দেখে নেবেন। তুমি আর এটুকু সময়ের মধ্যে কি শিখলে? আরো কত রান্না আছে তুমি জানো? না না, আমার যেতে হবে। না, তবু যেও না তুমি বৌমা। দিদি ভাই, তোমার শরীরটা ভালো নেই, তুমি সত্যি সবার কথা শোনো, আজকে যেও না। মা মা, আপনি দেখুন না আমি পারি কিনা, আর আমি তো বলেছি আমি এটা জিতবো, আমি এটা জিততেও চাই, কিন্তু মা, এই জয়ের থেকে বেশি দামি আপনার শরীর, আপনার ভালো থাকা। আপনার যদি ওখানে গিয়ে কিছু হয়ে যায় তাহলে? হ্যাঁ, আপনি ঠিক মতো দাঁড়াতে অবধি পারছেন না। না না, দেখো বৌমা, লবঙ্গ যদি ওখানে গিয়ে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তো কিছুই করতে পারবে না, তাই না? না না, আমাকে যেতে হবে, আমি যাবো। তুমি বুঝতে পারছিস না? আমি কথা শুনো, আমি না না, মায়ের কথা শুনো। মা বুঝতে পারছে না, আমি যদি আজকে না যাই, মা স্থির হয়ে দাঁড়াও একটু, আমি আমরা আসছি, চলো লবঙ্গ। হ্যাঁ, একটু দাঁড়ান। যাবে আর মন দিয়ে সব কিছু করবে, যা যা বলছে মন দিয়ে শুনবে, শুনে উত্তর দেবে। হ্যাঁ মা, ঠিক আছে, যা যা। Mr. Tekriwal, very good, congrats. Thank you, how are you? First হয়ে ছিলেন? Fine. মনে আছে তো? Semi-final কিন্তু অনেক কঠিন লড়াই, ঠিক আছে, একদম খুব ভালো করে। Best of luck. Mr. Chadda. Very good, very good. How are you? ঠিক আছে, একদম জমিয়ে। Best of luck. Mr. Chatterjee. খুব ভালো হয়েছিল আগের দিন, কিন্তু আজকে আরো ভালো হওয়া দরকার। ভীষণ টাফ কম্পিটিশন। Very good. Mr. Agarwal. কেমন লাগলো আগে? খুব ভালো, খুব ভালো, কিন্তু আজকে তো আরো জোরদার লড়াই, মনে থাকবে তো? চলো, বেস্ট অফ লাক। মিসেস সেন শর্মা, আপনি একা? মা খুব অসুস্থ, তাই। তার মানে আপনি একাই লড়বেন? হুম,
বেস্ট অফ লাক। ততদিন আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করেছিলেন, কিন্তু আজকে আমরা যেটা বলে দেব সেই ডিশটাই আপনাদের রাখতে হবে, রাইট? ওকে। এবং যে ডিশটা বলে দেয়া হবে প্রত্যেককেই কিন্তু ওই একটাই ডিশ রাখতে হবে। অ্যাবসলিউটলি মনে রাখবেন, আপনারা যে ডিশটা আজকে প্রিপেয়ার করবেন না আমরা মুখে বলবো না, তার নামটা ওই বোর্ডটায় লেখা আছে, ওই বোর্ডটা আমরা কাপড়টা আমরা আনভেল করব, তারপরে একটা নাম বেরোবে, সেটা প্রিপেয়ার করতে হবে। আমি সমস্ত শেফদের রিকোয়েস্ট করব এখানে আসবার জন্য, প্লিজ প্লিজ কাম। Mr. Gomes, please open it. Yeah. Today's recipe is লবঙ্গ কি এটা জানে? ও কি এটা ভিক্টোরিয়া শিখেছে? নাহলে তো পারবে না এটা। লবঙ্গ কিছু বুঝতে পারছে না। লবঙ্গ তাকাও আমার দিকে, তাকাও লবঙ্গ একবার তাকাও। পরিষ্কার, নো কনফিউশন। আপনারা সকলেই জানেন যে এই ডিশটা প্রিপেয়ার করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো সমস্ত ওখানে রাখা আছে, আপনারা গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিন, তারপর আমাদের রান্নার লড়াই শুরু হবে। আপনি কি কিছু বলতে চাইছেন? আই মিন, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, আমি এক মিনিট প্লিজ আপনারা একটু ওয়েট করুন, উনি বোধ হয় কিছু বলতে চাইছেন। কি প্রবলেম হচ্ছে বলুন, করতে পারছেন না তাই তো? করে দেবো। স্কুইড রাভিয়ন, স্কুইড রাভিয়ন। মানে বলছি কি, এটা কি চাইনিজ না? মানে এটা কি করে করবো একটু যদি? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আমি আমি ঠাট্টা করছি না। তাহলে এরকম প্রশ্ন করছেন কেন? কেন ওয়াই? আপনি একটা কম্পিটিশনে এসে জিজ্ঞাসা করছেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে রান্না করবেন? হোয়াট ইজ দিস? কিছু বুঝতে পারছি না কি। প্লিজ আপনি আপনি রাগ করবেন না, উনি সত্যি বুঝতে পারেনি, নাহলে এরকম আমি জিজ্ঞেস করবেন কেন? আপনি আমি ইনশেষ হব। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে উনি সত্যি সত্যি এই কথাগুলো বলছেন, উনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন না? হ্যাঁ, উনি সত্যি বলছেন। উনি একটা কুকিং কম্পিটিশনের নাম দিয়েছেন, তার সেমিফাইনালে উঠেছেন, তারপরে উনি একটা রেসিপির নাম পড়তে পারছেন না, নামটা জানেন না, কোন দেশের রান্না, সেটা রান্না করতে কী কী ইনগ্রেডিয়েন্ট লাগে কিচ্ছু জানেন না, অথচ উনি কম্পিট করবেন। দেখুন, আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। লবঙ্গ সেন শর্মাকে বাইরে পাঠানো হচ্ছে কেন? মিসেস সেন শর্মা, আপনি কিন্তু এখানকার রুল জানেন, তা সত্ত্বেও আপনি আপনার হোটেলের এমন একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছেন যে রান্নার নামই জানে না। এখানকার রুলস নিশ্চয়ই আপনারাও খুব ভালো করে জানেন। পার্টনার হিসাবে ও যদি এই রান্নাটা না জানে তাহলে কিন্তু আমি করে দিতে পারি, আর আমি এই রান্নাটা জানি।